এই যে টাকাটা যার মাধ্যমে আপনাদের পোস্ট অফিসে জমা করার কথা, সে তো জমা না করে পালিয়ে গেছে। ভাই বন্ধ করো মোবাইল, কি হচ্ছে? সেটা হা হয়ে গেছে, টাকাটা পাওয়া যাচ্ছে না। তার এগেনস্টে ওরা কমপ্লেন দিয়েছে একটা এফআইআর ওখানে। যতক্ষণ না পর্যন্ত যে ছেলেটার মাধ্যমে আপনারা টাকা পয়সা জমা করেছেন সেই ছেলেটাকে না ইন্টারসেপ্ট করা হচ্ছে, বোঝা না সেই লোকটাকে দিতে হবে তো আগে। এই যে টাকাটা জমা হয়েছে না, এরা পোস্ট অফিসে জমা করে, এবার বলি শোনেন, আমি এর আগের দিনকে একটু বলেছি, আমি বলেছি এখন এদেরকে জিজ্ঞাসা করুন, এরা দিন ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, না না একটা ব্যবস্থা কথা শুনুন, এখন যেটা প্রশাসনিক ব্যবস্থা আপনার বললে তো বোঝা যাবে, আপনার প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে এফআইআর স্টার্ট করেছি, এবার ওই লোকটাকে ধরলে এরা কতটা ইনভলভ, এরা কি পারপাসে ওই ইনভলভ হচ্ছে না, আমাকে তো লফুলি ধরতে হবে, আমাকে যা করতে হবে লফুলি করতে হবে। আমি আল্লাহ তো সেটাই বলছি, যখন ওকে ও ঢুকে সাহস করে নিবে, চলো মানে সরকারি লোক না পাবলিক ঢুকে দিতে কি করে ঢুকতে দিতে পারি, এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323